আলোচনা করব নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে। ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকায়েদ সম্পর্কে। আকায়েদ আরবি শব্দ, আকায়েদ, আকায়েদ শব্দটি বহুবচন, এক বচন হয়েছে আকিদা। আকিদা হয়েছে বিশ্বাস বা ধারণা, আর আকায়েদ বিশ্বাস মালা। তোমাদের এই ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ে, প্রথম অধ্যায়ের নাম আকায়েদ। এই বইয়ের ভিতরে পাঁচটা অধ্যায় আছে, তার ভিতরে প্রথম অধ্যায় হয়েছে আকায়েদ নিয়ে, আকায়েদ বিশ্বাস মালা। আর যেহেতু একজন মানুষকে ইমানদার হইতে হইলে কয়েকটি বিষয়ের উপরে তাকে বিশ্বাস স্থাপন করতে হয়, সৃষ্টিকর্তা সম্পর্কে তাদের এই বিশ্বাস, সঠিক বিশ্বাস তাদের রাখতে হয়, এবং এই বিশ্বাস অন্তরের সাথে যেসব বিষয়ের সম্পর্ক সেসব নিয়ে এই প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এই জন্যে এই প্রথম অধ্যায়ের নাম রাখা হয়েছে আকায়েদ বিশ্বাস মালা। এই যেসব বিষয় আমাদেরকে অন্তরে বিশ্বাস স্থাপন করতে হয় সে সম্পর্কে বিভিন্ন মানুষ বিভিন্ন মত অবলম্বন করে, বিভিন্ন বিশ্বাস পোষণ করে। যেমন আমরা মুসলমান ইমানদার, আমরা সৃষ্টিকর্তা সম্পর্কে বিশ্বাস স্থাপন করি যে সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নাই, তিনি নিরাকার, তিনি সর্বত্র বিরাজমান। কিন্তু দুনিয়ার পৃথিবীর সমস্ত মানুষ এই একই ধারণা পোষণ করে না সৃষ্টিকর্তা সম্পর্কে। তাদের কারো ধারণা যে সৃষ্টিকর্তা বলতে কিছুই নাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকৃতির নিয়মে সৃষ্টি হয়েছে এবং প্রকৃতির নিয়মেই সে একদিন ধ্বংস হয়, মৃত্যুবরণ করে, তার পিছনে কোনো সৃষ্টিকর্তা নাই। তাদেরকে ইসলাম পরিভাষা বলা হয় কাফের, যারা এই ধারণা পোষণ করে যে সৃষ্টিকর্তা নাই, সৃষ্টিকর্তাকে যারা অস্বীকার করে। আবার এক শ্রেণীর মানুষ আছে যাদের ধারণা যে সৃষ্টিকর্তা আছে কিন্তু একাধিক, তাদেরকে বলা হয় মুশরিক, অংশীবাদী, অংশ স্থাপনকারী, সৃষ্টিকর্তার সাথে অংশ স্থাপন করে, ভাগ বসে। অত সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, আমরা ইমানদার যারা যারা যে মত পোষণ করি যে আমরা তৌহিদপন্থী একত্ববাদী, সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, এইটাই অন্যান্য যত বিশ্বাস সৃষ্টিকর্তা সম্পর্কে মানুষ পোষণ করে তার ভিতরে এটাই সঠিক এবং এটাই সত্য। আবার কিছু মানুষ এমন আছে যে যারা অন্তরে বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা বলতে কিছু নাই কিন্তু মুখে বলে যে সৃষ্টিকর্তা আছে, এই দ্বিমুখী মনোভাব পোষণ করে, তাদেরকে বলা হয় মুনাফিক, মুনাফিক। তো এখন সৃষ্টিকর্তা সম্পর্কে মানুষের যেই একাধিক ধারণা, কেউ তৌহিদপন্থী সৃষ্টি মনে করে সৃষ্টিকর্তা এক, কেউ মনে করে সৃষ্টিকর্তা নাই, কেউ মনে করে আছে কিন্তু একাধিক, কেউ মনে করে মুখে মনে মনে তার ধারণা যে সৃষ্টিকর্তা নাই কিন্তু মুখে বলে আছে, এই বিভিন্ন ধরনের সৃষ্টিকর্তা সম্পর্কে এই যে মত, এইসব নিয়ে এই প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এবং এর ভিতরে সঠিক পথ কোনটি, সঠিক মত কোনটি, যে তৌহিদ যে সঠিক মত, সৃষ্টিকর্তা সম্পর্কে সঠিক বিশ্বাস, সে সম্পর্কে এই প্রথম অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই জন্যে এই প্রথম অধ্যায়ের নাম আকায়েদ রাখা হয়েছে।